ভারতের মহাগুরু তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী এদিন দত্তপুকুরে এসে পৌঁছন দুপুর 12:50। নিরাপত্তার অভাবে 10 মিনিট হেলিকপ্টারেই বসে থাকেন তিনি। মানুষের জনসমুদ্র আছড়ে পড়ে সেই সময় দত্তপুকুর স্টেশন সংলগ্ন খেলার মাঠ প্রাঙ্গণে। দত্তপুকুর থানা জেলা প্রশাসন একদিন আগে থেকে সব রকম প্রস্তুতি নেওয়ার পরেও কিভাবে নিরাপত্তার অভাব এবং কেন ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন। পরবর্তীতে পুলিশের সাথে ব্যারিকেড আটকানোর কাজে হাত লাগান বিজেপি কর্মীরা। এরপরে মিঠুন চক্রবর্তী নামলেন হেলিকপ্টার থেকে, তবে হেলিকপ্টারের অন্য গেট থেকে। এরপর নির্দিষ্ট গাড়িতে উঠে আমডাঙ্গায় বিজেপি প্রার্থী জয়দেব মান্নাকে নিয়ে বেরিয়ে পড়লেন দত্তপুকুর এলাকায় রোড শোতে। শত শত মানুষ সেই সময় রাস্তার দুধারে উপচে পড়ে তাদের পছন্দের নায়ক মহাগুরুকে একবার চোখের দেখা দেখতে। তবে প্রশ্ন কিন্তু থেকেই যায় মিঠুনের নিরাপত্তা নিয়ে। কেন্দ্রীয় বাহিনী, দত্তপুকুর থানার পুলিশ সবাই গন্তব্যস্থলে থাকলেও কেন মানুষের জমায়েত ঠেকাতে কোনো শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। এদিন হেলিকপ্টার থেকে নেমেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহাগুরু বলেন, আর হবে না, বিজেপির উপরে সন্ত্রাস হবে না, রাইটস হবে না, হিংসা হবে না, দ্যাটস ডান, পিরিয়ড, ফিনিশড। কালের ঘটনার জন্য খুবই দুঃখিত, চারজন জীবন চলে গেল, প্রার্থনা করছি তারা যেখানেই থাকে যেন ভালো থাকেন। বাট কেন এগুলো বট ফর আমি বুঝতে পারছি না, এই সন্ত্রাস কেন কেন এই উস্কানিতে সবাই পা বাড়াচ্ছে, পা বাড়াবেন না, চারটে মায়ের কোল খালি হয়ে গেল, দিস ইজ নট ডান, ইট ইজ নট ওয়ার্থ ইট। এই দিন তাকে ঘিরে তার ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতন। কামের রিপোর্ট, নোবেল বাংলা।